তিন মাস পর গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেদবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিকেলে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নয়, সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই স্যাটেলাইটের মালিক রাষ্ট্র এবং রাষ্ট্রের পক্ষে সরকার এই স্যাটেলাইটটি পরিচালনা করবে। এইখানে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এর মালিকানার সাথে কোনোভাবে সম্পর্ক থাকার কোনো কারণ নাই।